ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আগামী সভাপতি কে হবেন সেই নিয়ে জল্পনা তুঙ্গে। পরিস্থিতি যা তাতে বর্তমান সিএবি সচিব এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সিএবি সভাপতির পদে বসার দৌড়ে সবার আগে রয়েছেন রাজ্যের শাসক দলের নেতা এবং পৌর প্রতিনিধি বিশ্বরূপ দে। এমনিতেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরোধী বলে পরিচিত হলেও তিনি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সভাপতিত্বে কাজ করতে পারেন, সেক্ষেত্রে যুগ্ম সচিব হতে পারেন তিনি। দৌড়ে রয়েছেন সিএবির প্রাক্তন সচিব সুবীর গাঙ্গুলিও, তিনিও সিএবিতে প্রত্যাবর্তন করতে পারেন। 30 অক্টোবর সিএবির বার্ষিক সাধারণ সভা হওয়ার কথা থাকলেও সেদিন হয়তো কোনো নির্বাচন হবে না। তার আগেই রাজ্যের শাসক দলের পরামর্শে নতুন কমিটির সভাপতি সচিবের নাম সর্বসম্মতভাবে ঘোষণা করা হতে পারে, সেক্ষেত্রে সিএবির বার্ষিক সাধারণ সভায় স্রেফ সিলেকশন হবে। পরিস্থিতি যা তাতে অভিষেক জালমিয়ার সভাপতি পদে ফেরা হচ্ছে না, সৌরভ নিজে বিসিসিআই থেকে সিএবিতে আসবেন না। এদিকে বিশ্বরূপ দে সহ বাকি প্রাক্তন ক্রিকেট প্রশাসকরা সিএবিতে ফিরতে মরিয়া, এখন সব চোখই তাই শাসক দলের শীর্ষ নেতৃত্বের পরামর্শের দিকে। সম্ভবত শুক্রবারই স্থির হয়ে যেতে পারে প্রশাসকদের নাম।